আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিব বলছি। সানমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে শুটকি ভুনা তৈরি করে দেখাবো, আর এটি হচ্ছে মলা মাছ বা মলুন্দি মাছের শুটকি। আর এই শুটকিটি তো আপনারা শুধু ভুনা হিসেবেই খেতে পারবেন না, এটি কিন্তু আলু দিয়ে চচ্চড়িও করা যায়, ভর্তাও তৈরি করা যায়, আরও বিভিন্নভাবে শুটকিটি রান্না করা যায়। আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র শুটকি দিয়ে কিভাবে ভুনা তৈরি করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি। আর এটির টেস্ট কিন্তু অসাধারণ, আর শুটকি প্রেমী যারা তারা খুব সহজেই বুঝতে পারছেন এই শুটকিটি খেতে আসলে কতটা মজাদার। যাই হোক, আমরা সোজা কাজে চলে যাচ্ছি। প্রথমে আমি একটি প্যানের মধ্যে একটু তেল দিয়ে নিব, প্রায় 2-3 টেবিল চামচের মতো তেল দিয়ে নিব। আর এই অংশে আমি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি আর 2-3 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ আর রসুনগুলোকে দিয়ে একসাথে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে যাবে, কালার করার প্রয়োজন নেই, একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, আর এই অংশে জিরা আর হচ্ছে ধনিয়া গুঁড়া আমি আগে ভেজে তারপর গুঁড়া করে এর মধ্যে দিয়েছি। কে মশলাগুলোকে হালকা হাতে নেড়ে চেড়ে এই মলা মাছের শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলোকে অবশ্যই গরম পানির মধ্যে 5-10 মিনিট ভিজিয়ে রাখতে হবে, তারপর এটিকে ঠান্ডা পানি দিয়ে ধুতে হবে। এই শুটকিগুলোতে অনেক ময়লা থাকে, তো খুব কেয়ারফুলি ধুতে হবে যেন পরিষ্কার হয়। এখন আমি এটিকে খুব ভালোভাবে একটু রান্না করব। আর রান্না করার আগে একটু পানি দিয়ে নিচ্ছি, প্রায় 1.25 কাপের মতো আমি এর মধ্যে পানি দিয়ে নিলাম। এখন এটিকে আমি ঢেকে দিব এবং ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে আসবে। তো ফিরে আসছি প্রায় 10-15 মিনিট পর। প্রায় 10-15 মিনিট পর দেখুন পানিটা শুকিয়ে এসেছে, প্লাস একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এটিকে আরও 5 মিনিটের মতো নেড়ে চেড়ে তারপর চুলা থেকে নামিয়ে ফেলছি। আর সেই সাথেই তৈরি হয়ে গেল মজাদার শুটকি ভুনা। গরম গরম ভাতের সাথে মলা মাছের এই শুটকিটি অসাধারণ খেতে লাগে। তো আর দেরি কেন, আজই তৈরি করে ফেলুন এই মজাদার মলা মাছের শুটকি ভুনা। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।